ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এটা চিকেনের আইটেম শেয়ার করছি, যেটা খুবই সিম্পল, খুবই ইজি। স্পেশালি যারা ওয়ার্কিং আছো লাইক মি, তারা প্রত্যেকেই চায় যে চট জলদি কীভাবে খুব ইজি রেসিপি বাট টেস্টি একটা রেসিপি তৈরি করা। তো সেক্ষেত্রে আমি আজকে এটা করছি, সেটা হচ্ছে খুবই সিম্পল একটা চিকেনের রেসিপি আর খুবই কম সময় লাগে। সো প্লিজ তোমরা দেখতে থাকো, আমি আর আমার নেক্সট ব্লগে আরও ভ্যারাইটি কিছু ডেফিনেটলি ইজি টু কুক কিছু রেসিপি ট্রাই করবো। তো আজকে আমি যেটা সিম্পল রেসিপি ট্রাই করছি, তোমরা দেখো বাড়িতে ডেফিনেটলি তোমরা ট্রাই করো আর আমাকে শিওর জানিও তোমাদের কেমন লেগেছে। আর যে রেসিপিটা আমি শেয়ার করছি, তোমরা রুটি বা ভাত দুটোর সাথেই তোমরা ট্রাই করতে পারবে, খুবই ভালো লাগবে। প্লিজ দেখতে থাকো। হ্যাঁ, আজকে আমি একটা মাংসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা খুবই সিম্পল। তো সেই রেসিপিটা করতে যে যে আইটেমগুলি লাগছে সেটা আমি একবার জাস্ট বলে দিচ্ছি। এখানে যেমন 500 গ্রাম চিকেন আছে, ঠিক আছে, আর আমি 4টে আলু নিয়েছি 500 গ্রাম চিকেনে, যেটা সিদ্ধ করা আছে। তার সাথে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, আদা পেঁয়াজ, আদা রসুন বাটা আছে, টমেটো কুচি আছে, ধনে পাতা আছে গার্নিশিংয়ের জন্য, আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আছে, আর আছে গোটা জিরে আর তেজপাতা, আর আছে কিছুটা অল্প চাইলে টমেটো, কেচাপ দিতে পারবে। আর আমি রান্নাটা পুরো করবো হচ্ছে সাদা তেল দিয়ে। তো আমি তেলটা দিচ্ছি, আমি আলুগুলি ভেজে এবার তুলে রেখেছি। এবার আমরা তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। একটু হালকা ভাজা হওয়ার পর এখানে আমরা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা প্রায় 2-3 মিনিট মতো ফ্রাই করতে হবে। পেঁয়াজটা প্রায় আমরা 2-3 মিনিট ফ্রাই করে নিচ্ছি, যাতে হালকা লাল হয়ে যায়। তারপর আমরা বাকি জিনিসগুলো এর মধ্যে একে একে দেবো। খুবই ইজি একটা রান্না, যেটা আমরা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে ফ্রাই করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে পেঁয়াজটা অলরেডি লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি নেক্সট আমি যেটা দেবো টমেটোটা। টমেটোটা এবার পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে টমেটোটা মোটামুটি একটু গলে আসার পর তারপর আমরা আদা আর রসুন বাটাটা এর মধ্যে অ্যাড করবো। তো টমেটো ফ্লেভারটা যতক্ষণ না যাবে ততক্ষণ অবধি এটাকে আমরা পেঁয়াজের সাথে ফ্রাই করবো। তারপর আমরা বাকি জিনিসগুলো একে একে অ্যাড করবো। টমেটোটা প্রায় পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে গেছে আর অনেকটাই গলে গেছে। তো এই মুহূর্তে আমি যেটা আমার আদা আর রসুন বাটা ছিল সেই বাটাটা অ্যাড করে দিচ্ছি, তার সাথে সেরা কাঁচা লঙ্কাটাও আমি অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে দিতে হবে। আর তোমরা অনেকেই চাইলে এই সময়টায় একটু টমেটো সস বা টমেটো পিউরি অ্যাড যদি করো, তাহলে কিন্তু টেস্টটা আরও বেটার হলো। নর্মাল টেস্টের থেকে একটু আলাদা ফ্লেভারটা আসবে। জাস্ট নর্মালি এভাবে অনেকেই চিকেন করে, বাট তার সাথে টমেটো সসটা অ্যাড করা হয় তাহলে কিন্তু আরও বেটার টেস্টে তোমরা পাবে। তো এবার এটা ভালোভাবে মিক্স আপ করতে হবে। ভালোভাবে মিক্স আপ করার পর যখন হালকা যে তেল বেরোবে, তখন আমরা বাকি যে আমাদের মশলাগুলি আছে সেগুলি এর মধ্যে অ্যাড করবো। আমরা দেখতে পাচ্ছ অনেকটাই মিক্স আপ হয়ে গেছে আমাদের মশলাটা। তো এই সময় তোমরা যারা পছন্দ করো তারা সামান্য চিনিও এর মধ্যে অ্যাড করতে পারো, তাহলে কালারটা আরও বেটার হবে বা টেস্টটা আরও ভালো হবে। তো এবার আমি এটার মধ্যে যেটা অ্যাড করবো, মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। যারা অতটা ঝাল পছন্দ করো না, তারা মোটামুটি টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়োটা অ্যাড করো। আর লঙ্কার গুঁড়ো আর জাস্ট হলুদের গুঁড়ো আমরা অ্যাড করছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করছি, যেটা জাস্ট ফর দ্য কালার আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি। তারপর সামান্য একটু জল অ্যাড করতে হবে, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে।
সামান্য একটু জল অ্যাড করে মশলাটা ভালোভাবে মিক্সআপ করবে, যতক্ষণ না মশলাটা গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমাদেরকে, যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের মশলাটা ভালোভাবে মিক্সআপ করতে হবে। চাইলে আরেকটু জল অ্যাড করতে পারো, বিকজ এই রেসিপিটাতে খুব একটা বেশি জল অ্যাড হবে না, যেহেতু এটা চিকেন থেকে যেরকম জল বেরোবে সেইভাবেই এটা, এটা একটু কষা কষা হবে, যেহেতু আমি এটা যে রুটির জন্য করছি তো সেই জন্য আমি খুব একটা ঝোল এটাতে রাখবো না। তো এটা হতে একটু 2-3 মিনিট সময় লাগবে, তারপর আমরা এর মধ্যে চিকেন আর আলু দুটোই একসাথে অ্যাড করে দুটোকে একসাথে কষাবো। যারা চাইবে একসাথে করতে আলুটা, অনেকেই সিদ্ধ করে নিতে পারো আলুটা আগে, বা না সিদ্ধ করে জাস্ট ভেজে একসাথে একই সাথে অ্যাড করে নিয়ে জাস্ট লো ফ্লেমে এটাকে রান করতে হবে, তাহলে টেস্টি হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা প্রায় হয়ে গেছে, অলমোস্ট লেগেও যাচ্ছে। তো এই সময় আমরা চিকেন যেটা আমি রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি, প্রায় 500 গ্রাম মতো চিকেন এখানে আছে। তারপর আমরা এটাকে ভালো করে মিক্সআপ করবো, মিক্সআপ করার পর যখন চিকেন থেকে জলটা ছাড়বে তখন আমি আলুটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা আমি প্রায় মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিক্সআপ করার পর আমি এখানে একবারে নুনটাও অ্যাড করে দিচ্ছি, যে যা আন্দাজ মতন এখানে নুনটা অ্যাড করবে। তো এবার আমরা ভালো করে এটা মিক্সআপ করে নিচ্ছি, মিক্সআপ করে আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, তারপর চিকেনটা থেকে অটোমেটিকলি জল বেরিয়ে আসবে। জল বেরিয়ে রেখে যতটা পসিবল চিকেনটা সিদ্ধ তাতেই হয়ে যাবে, নয়তো একটু সামান্য জল অ্যাড করতে হবে। তো আপাতত আমি এটাকে ঢাকনা দিয়ে রাখছি, প্রায় 5 মিনিট হয়ে গেছে রান্নাটা, আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা আমি তুলছি। তোমরা দেখতে পাচ্ছ যে কতটা জল চিকেন থেকে বেরিয়েছে অলরেডি, যেটা আমি বললাম যে চিকেন থেকেই অনেকটা জল বেরোবে, তাতেই প্রায় অলমোস্ট চিকেনটা হাফ সিদ্ধ হয়ে যাবে, বাট আলুটা একটু টাইম লাগবে। তো দেখো একটা আলুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তো অনেকটাই জল আছে, তো এই জলটা আরেকটু শোকাবে, বা একটু জল যেটা বেরোচ্ছে সেটা পুরোটাই শোকাবে। তো তারপর আমরা চিকেনটা প্রায় অলমোস্ট হয়ে যাবে, সামান্য আমি একটু জল অ্যাড করলাম বিকজ চিকেন আর আলু দুটোই যাতে ভালো প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে যায় তাই জন্য। সো চিকেনটা প্রায় হয়ে গেছে, পুরো জলটা প্রায় শুকিয়ে গিয়ে গেছে, প্রায় দেখতে পাচ্ছ তোমরা প্রায় গায়ে লেগে এসছে। এবার আমরা এটাকে নামিয়ে ফেলবো, জাস্ট সামান্য এটা জাস্ট অপশনাল, টেস্টটা জাস্ট এনহ্যান্স করার জন্য বা একটু স্মেল টানার জন্য সামান্য একটু ঘি অ্যাড করতে পারো, সামান্য একটু ঘি আমি অ্যাড করবো, আর ডেফিনেটলি আমি একটু ধনে পাতা অ্যাড করবো, সামান্য একটু ধনে পাতা অ্যাড করলেও সেটা স্মেলটা কিন্তু আরও ভালো হবে। তো ভালোভাবে মিক্সআপ করে নিয়ে আমরা আবার গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ 5-10 মিনিট জাস্ট স্ট্যান্ডিং রাখবো, জাস্ট ভাপে আরও কিছুটা মশলা যেটা হয় আরও ভালোভাবে মিশবে আর টেস্টি হবে। সো তোমরা প্লিজ রেসিপিটা ট্রাই করো বাড়িতে প্রত্যেকে, আর ট্রাই করে ডেফিনেটলি আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। সো ডেফিনেটলি আমি তো নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে আমি আরও ভ্যারাইটি কিছু ট্রাই করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, আর প্লিজ আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।